মন তোমায় কাছে পাই আমরা দুজন দুজনারি বিয়া দিবেন আপনি আর বিয়ের বয়স হয়ে গেছে এই শালি তোরে তো বিয়া দিতে হবে আচ্ছা আমি শালি হয়ে গেলাম তোমার আমি তোমার তাহলে একটা পাত্র দেখে আমাকে বিয়ে দিয়ে দাও যাও একটা কোচি বাচ্চা দেখে পাত্র দেব আমি তোকে এই যে কোলের বাচ্চা দেখে হোয়াট কোলের বাচ্চা দিয়ে হ্যাঁ ওই কোলের বাচ্চা কি করব মানে কিছু করতে পারবো না ভালো করে একটা ছেলে দেখো কি আলতু ফালতু ফাইল কোলের বাচ্চা হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম সোনা কেমন আছো এই তো বাবু ভালো আছি তুমি কেমন আছো বাবু হ্যাঁ বাবু ভালো আছি আমি আচ্ছা তোমার সাথে কবে দেখা করব বলো তো চলো না আজকে দেখা কইরা ফেলাই আজকে দেখা করবা হ্যাঁ আমি আজকে ফ্রি আছি তাহলে চলে আসো আজকে আচ্ছা আচ্ছা যদিও বা তোমার বাসা থেকে আমার বাসা বেশি একটু দূরে না তুমি তো এর আগে ঠিকানা দিছিলা আমার তাই না একটু ভালো করে ঠিকানাটা বলো তো তুমি সরাসরি ইলাটগঞ্জে চলে আসবা ইলাটগঞ্জ থেকে 5 টাকা ভাড়া দিয়ে আমার বাসার সামনে চলে আসবা আচ্ছা আচ্ছা ওখানে গিয়ে কি বলবো মানে কার বাসাটা বলবো ওইখানে যাইয়া বলবা যে আসমতালির বাসা কোনটা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ঠিকানাটা মনে করে রাখতেছি আমি তাহলে আসি হ্যাঁ আমার বাবা বাইকটা নিয়ে গেছে তো বাইক নিয়ে আমি তারপর আসতেছি ওকে সমস্যা তুমি কিন্তু আমার জন্য ওয়েট করবা হ্যাঁ হ্যাঁ আমি তোমার জন্য পোলাও কুরমা কত কিছু রান্না করব এখন অনেকদিন পরে আচ্ছা আচ্ছা তোমার সাথে আমার দেখা হচ্ছে না হ্যাঁ তোমার সাথে আমার কত দিন কথা হয় বাট কখনো দেখা হয় না আজকে দেখা করব কত রাতে ভালো লাগতেছে আমার তুমি জানো আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে তোমার কাছ থেকে কি ভালো লাগতেছে মানে আমার অনেক ভালো লাগতেছে আচ্ছা ঠিক আছে আমি রাখলাম আমার আর তর সইতেছে না আমি তাড়াতাড়ি আসতেছি হ্যাঁ আমার সহ্য হইতেছে না তুমি চলে আসো জলদি করে আচ্ছা আচ্ছা শোনো আমি আসতেছি ওকে আচ্ছা কাকা ওরে বাইরে ভাই আপনারা অনেকেই বলছিলেন যে ভাই এই ট্যালেন্ট পুলারে কই থেকে পাইছেন আপনাদের আনকাট শুটিং এর আমরা দৃশ্য দেখতে চাই দেখতে পাচ্ছেন আশেপাশে কত জনগণ আমরা যখন কুমিল্লাতে এই ছেলের কণ্ঠ শোনার জন্য গিয়েছিলাম এবং সেই কণ্ঠ অনুযায়ী আমরা বিভিন্ন রকম মানে নাটক সাজায় কিন্তু ভিডিও উপহার দিছি কন্টিনিউ দেখতে থাকেন ইয়া করো তুমি আসো তো তাড়াতাড়ি আসো আমি তোমার বাড়ির উঠোনে দাঁড়ায় আছি আসলে বাড়ির মধ্যে অনেক মানুষ তো আমি ঢুকতে পারতেছি না একটু তাড়াতাড়ি কাউকে পাঠাই দাও না আচ্ছা ঠিক আছে তুমি যেখানে আছো গাড়ি থেকে নামা ঠিক ওই জায়গায় দাঁড়াও ঠিক আছে আমি আমার বড় ভাইকে পাঠিয়ে দিছি হ্যাঁ তুমি একটু ওয়েট করো আচ্ছা ঠিক আছে আমি সম্ভবত তোমার বাড়ির পেছনটায় চলে আসছি তুমি কাউকে পাঠিয়ে দাও আচ্ছা ঠিক আছে তাহলে তো আরো সহজ হয়ে গেছে আমি আমার ভাইকে পাঠাচ্ছি দাঁড়াও ওয়েট না আপনারা আসেন কাছে এখন ইয়া তুমি ওই দেও কবে তুমি নাম ধরে মানে মেয়ে কোনটা আগে গাইতাম নাকি কবে তুমি নাম ধরে ডাকিবে কবে তুমি হাতে হাত রাখিবে কবে তুমি নাম ধরে ডাকিবে কবে তুমি হাতে হাত রাখিবে সেই আশাতে দিন কাটাতে মন শুধু চাই সেই আশাতে দিন কাটাতে মন শুধু চাই এই ভালোবাসা তোমাকে পেতে চাই এই ভালোবাসা তোমাকে পেতে চাই ওই দুটি চোখ যেন কিছু বলে যাই ওই দুটি চোখ যেন কিছু বলে যায় কেন তুমি আছো বহু দূরে ধাও ধরা এসে বহু দূরে কেন তুমি আছো বহু দূরে ধাও ধরা এসে বহু দূরে এই কবিতা সেই পাড়াটা লিখে দিয়ে যায় এই কবিতা সেই পাড়াটা লিখে দিয়ে যায় এই ভালোবাসা তোমাকে পেতে চাই এই ভালোবাসা তোমাকে পেতে চাই ওই দুটি চোখ যেন কিছু বলে যায়
ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, বুক চিনচিন করছে হাই লাগা দেন, বুকে চিমচিম করছে হাই, মন তোমায় কাছে পায়। আচ্ছা আচ্ছা সামনে আসেন, একসাথে গান গান তাড়াতাড়ি। আমার কি যে হয়ে যায় না, উনি আমার লোকের শর্ট ফিল্ম করতে পারে তো, শর্ট ফিল্ম করতে পারে না? আপনার কি বলে একটা পারে শুনছিলাম, কি পারে বললেন উনি? বিয়ার বয়স হয়ে গেছে, তোর তো বিয়া দিতে হবে। আমি শালি হয়ে গেলাম তোমার, আমি তোমার তাহলে একটা পাত্র দেখে, পাত্র দেখে আমাকে বিয়ে দিয়ে দাও। যাও একটা কচি বাচ্চা দেখে পাত্র দিব আমি তোকে, এই যে কোলের বাচ্চা দেখে। আমরা রেখে গেলাম ঠিক মতো বিয়ে শাদী দিয়ে দিয়েন কিন্তু, হ্যাঁ দায়িত্ব আপনার, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।